Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে দেশ বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ও আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম যারা আমার প্রতিদিনই ভিডিওটা দেখেন তো আপনারা জানেনই তো সকাল সকালে আমার কাজের খালা চলে আসে সব কাজ করে উনি চলে যায় তারপরে তো আমারও সব কাজ সকাল সকালই হয়ে যায় তো সকাল সকাল যেহেতু সব কাজই শেষ তো এখন রান্নাঘরে চলে আসলাম তো ব্রেকফাস্ট রেডি করার জন্য তো আজকে তেমন কোনো ব্রেকফাস্ট রেডি করব না তো শুধুমাত্র ব্রেড দিয়ে ডিম অমলেট বানিয়ে নিচ্ছি তো এটা দিয়েই সবাই নাস্তা করে নিব আর সঙ্গে চা থাকবেই তো তো ঠিক আছে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেই আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে বেশি বেশি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এটা তো শুক্রবারের ব্লগ ছিল তো জুম্মার মোবারক তো ছেলে তো এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছে তা চলে আসলাম রান্নাঘরে তো আজকে তো সকালে হালকা পাতলা নাস্তা করা হয়েছে তারপরে শুক্রবার ছেলে তো নামাজে গিয়েছে তা আসেই তো ক্ষুধা লেগে যাবে খাইতে যাবে তো এই জন্য আমি কচু দিয়ে মসুরির ডাল দিয়ে একটা ডাল রান্না করছি আর পাপ্তা মাছের চরচড়ি করছি তা গরুর মাংসটা এখন মিয়ে মাখায় রান্না করে নেবে তো এই জন্যই তাড়াহুড়োই করতেছি তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় ওই দুইটা রান্না তাড়াহুড়ো করে রান্না করে ফেলছিলাম এই জন্য আর ভিডিও করি নাই তো এখন মেয়ে গরুর মাংসটা মাখায় রান্না করে নিচ্ছে আমাদের তো শাওয়ার নিয়ে নামাজও কমপ্লিট তো এখন খাবার সবাই খেয়ে নিচ্ছে তো সবাই হাতে হাতে নিয়েই খেয়ে নিচ্ছে এটা হচ্ছে বিকালবেলা তো বড় মেয়ে তো নাতনিকে নিয়ে বাসায় আসছে
তা বড় মেয়ের জামাই, ও আবার একদিনে ছুটিতে আসছে, তো এসে গ্রামের বাড়িতে গেছে, তো আমাদের এখানেও আসবে, তো ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। তো বড় মেয়ে এসেই তো হালিমটা রান্না করে নিয়েছে, তো ওর হাতে তো স্পেশাল হালিম রান্না হয়, অনেক টেস্ট লাগে আর রান্নাটা সবাই পছন্দ করে, তো এই জন্য আমাদের বাসায় হালিম রান্না হলেই আমার বড় মেয়ে রান্না করে। তো আজকে কিন্তু হালিমের রেসিপিটা শেয়ার করিনি, কারণ আগে ভিডিওতে হালিমের রেসিপি শেয়ার করা আছে, লিঙ্কটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব, তা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তা এদিক থেকে মেয়ে আবার ট্যাঙ্ক বানায় নিচ্ছে, তা জামাই তো আবার বাইক নিয়ে আসবে, প্রচণ্ড গরম, তো এই জন্য বললাম যে ট্যাঙ্কের শরবতটা বানায় ফ্রিজে রেখে দাও। তা ট্যাঙ্কের শরবতটা বানায় ফ্রিজে রেখে দিয়েছিল, তা আমরা হালিম দিয়ে এই শরবত দিয়েই আজকে সন্ধ্যের নাস্তাটা করে নিব। তা হালিমের মধ্যে যা যা লাগে সব কিছু তো রেডি করে নিয়েছে, তো এখন তার সবার জন্য হালিমের বাটিগুলো রেডি করে নেবে, তা আমরা সবাই নাস্তাটা করে নেব। তো মেয়ে জামাইয়ের আসতে তো একটু দেরি হচ্ছে, তা এদিকে তো রান্না রেডি হয়ে গেছে, তো নাতনিকে তো আগে খাবারটা দিয়ে দিল, তো তো খাওয়া বাদ দিয়ে দুষ্টামি করতেছে, তো আমি আবার ওর সঙ্গে বাটি নিয়ে নিলাম খাইতে, তো আমি বললাম যে আমার তো খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তোমার তো খাওয়াই হচ্ছে না, তো দুইজনে এরকম দুষ্টামি করতেছি। তো হালিমটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, তো আমরা তো সবাই অনেক মজা করে খেলাম, তা বড় মেয়ের জামাই আসলে ও আসলে খেয়ে নেবে। তো বড় মেয়ের জামাই তো গ্রামের বাড়িতে গেছিলো, তা ওর মা আবার গাছের কিছু আম, মানে কেবল একটু পাকতিছে, তো এগুলো দিয়ে দিছে মেয়ের জন্য, তো শাক অনেক কিছু দিয়ে দিয়েছে। তা আমরা আমাদেরকে আবার এই কয়টা আম মানে কেটে সবাই মিলে খাইতে বললো, তা আমগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো বড় মেয়ের জামাই আবার আসার সময় সবার জন্যই একটা একটা করে চকবার আইসক্রিম নিয়ে আসছিলো, তা সেগুলো তো আনার সাথে ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে এখন বের করে নিয়ে আমার বোন, আমি, নাতনি, আমার ছেলে, তা আমরা খেয়ে নিচ্ছি। তা আর যারা খাচ্ছে না তাদেরটা তো ফ্রিজেই রাখা আছে, যখন ওদের মন চাবে তো ওরাও খেয়ে নেবে। তো আজকে আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যদি পুরো ভিডিওটা দেখে যদি একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকে আমাকে উৎসাহিত করে ভিডিও মেক করার, তা আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।